হ্যাপি হোলি। আবিরের প্লেট সাজিয়ে নিয়েছে, শাশুড়িকে এভাবে মাথায় না। হ্যাপি হোলি, গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন বেজে গেছে 11:30। এই জাস্ট আমি স্নান টান করে এলাম, আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, হ্যাপি হোলি। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, এটাই কামনা করি। তো যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম সেরে এই এখন স্নান করে এলাম, এখন দেবো পুজো। এই যে ওপরে ফুল, এখানে ফল আছে, এখানে মিষ্টি আছে, আর এখানে আবিরও আছে, একটু ঠাকুরের পায়ে দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই। তোমার পুজো দেওয়া কমপ্লিট, সিংহাসনটা আজকে বেশ ভালো লাগছে না, ফুল ঢুল দিয়ে সাজিয়েছি। তো চলো এদিকে হয়ে গেল, এবার যাবো রান্নাঘরে। 12টা বেজে গেছে, কখন কি করব আজকে, আজকে লেট হয়ে গেছে। কি বলতো, আজকে ভেবেছিলাম আমি একবার বাজারে যাব, না বাজারে গেলে আমার এদিকে দেরি হয়ে যাবে, তার মধ্যে আমার পূজা আসবে না। তারপর ভাবলাম না, আমি যদি বাজারে না যাই, ইন্দ্র এরকমভাবে গুছিয়ে গেছি আনতে পারতো না, এই এই ফুল আবির মিষ্টি এইসব আনতে পারতো না, আনলে একাকার করে ফেলতো। আমি যেমন গেছিলাম এগুলো আমি আলাদা হাতে ধরেছিলাম, ও মাছের ব্যাগটা আলাদা ধরেছে, ওই সব এত মোট কথা, প্রথম কথা এত গুছিয়ে আনতোই না মনে করে করে, দ্বিতীয় কথা আম যদিও বা আনতো এক একটা করে ফেলতো, যার জন্য আজকে আমাকে বাধ্য হয়ে বাজারে যেতেই হয়েছে, আর বাজারে গিয়েই হয়ে গেছে এতটা লেট। আজকে ফ্রাইড রাইস হবে, তো চালটা সবার আগে, ওদিকে তো চিকেনটা ম্যারিনেট করাই আছে, চালটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিই। এই যে আবিরের প্লেট সাজিয়ে নিয়েছে, আজকে এরকম 5 রকমের আবির নিয়ে এসেছি, আর এই যে তাতানো রেডি। চলো অল্প অল্প দেয় যাতে ঘর নোংরা না হয়। থামিকে দে, দাঁড়া দে, এক এক করে দে, তুই টুটুকে দে পায়ে, না 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 দিতে হয়, ও ঘুমাচ্ছে, হ্যাঁ রে বাবা রে, আরেকটু আরেকটু দিদির সাথে নিচে, দিদির সাথে আরেকটু নিচে খেলতে যা, তারপর পুকুরে চলে যা, আচ্ছা মা, কালার নিয়ে এসছো তুমি,
বাবার ইচ্ছাই নেই মন থেকে ভাইয়ের বাগানোটা আমার সত্যি পছন্দ হয়। হ্যাপি হোলি দেখি সব হ্যাপি হোলি সবুজ বাকি গেছে 12:30। আমি ভাবলাম নিচে গিয়ে একটু বাবা মার পায়ে আবির দিয়ে চলে আসবো, কিন্তু এতটাও হবে ভাবিনি। যা গিয়ে যেই নিচে গিয়ে বাবা মার সাথে একটু খেললাম, তখন হলো না একটু নিচেও যাই, ওরা রয়েছে আমার পাশের বাড়ির ফ্ল্যাটের মেয়েটা, তো ওখান থেকে একটু ঘুরে এলাম। হারে যে এই তো দশা, তো এই জামা আবির তো মনে হয় ঝেড়ে দিলে হয়ে যাবে, দেখি ঝাড়লে যদি না হয় তাহলে জামাটা এখন পাল্টাতে হবে। আর এই যে তাতাম স্নান করতে যাবে এখন, একটু ভূত হয়ে গেছে দুজনে ভূত, চলো যাই। ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর বিনস কেটে নিয়েছি, এখানে কাজু কিশমিশ, আর এখানে চালটা তো অনেকক্ষণ ভেজানো ছিল, তো গোটা গরম মশলা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে ফ্যানটা ঝরাবো, আর এদিকে চিকেন কষাচ্ছি। এদিকে না আমি ভাতগুলো এখানে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি, আর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে ভাতগুলো ঝুরঝুরে থাকে। এই যে, আর এদিকে চিকেনটা হচ্ছে কমিয়ে রেখেছি, আর এখানে ঘি দিয়ে দিয়েছি। আগে এই কাজু কিশমিশটা ভেজে তুলে নেব। তো যে প্রণাম করছে, আরে আশীর্বাদ করো, অল্প ওর স্নান টান হয়ে গেছে, অল্প অল্প দাও, বলে টক টক করে তোরা তো খেললি, তো হয়ে গেল তো। এখন বাজে 2:25-27, মানে পুরোপুরি 2:30 বাজেনি, যাই গিয়ে আমি ভেবেছিলাম 2:30-2:30 মধ্যে যেন রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে রান্না, গ্যাস টাস পৌঁছা হয়নি, ওগুলো খাওয়া দাওয়ার পরে বুঝবো। এই যে এখানে আছে প্লেট ফুল বেড়ে নিয়েছি, ওদিকে টাকা তোজো চলে এসছে, চলো আসো, হয়ে গেছে আমার। আর জামাটা ছাড়িনি বুঝলে, আবির ছিল তো ঝেড়ে নিয়েছি, ও একেবারে খাওয়া দাওয়া করে ভালো করে মুখ টুক ধুয়ে জামাটা ছেড়ে নেবো। এদিকে যে ফ্রাইড রাইসও হয়ে গেছে, আর এই হচ্ছে চিকেন লাল লাল।
এখন বেজে গেছে 4:45। এই আমি সমস্ত কাজ সারলাম, এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছলাম, টেবিলটাও মুছেছি, আর এই ফ্লোরটাও না মুছলাম পুরো, এখান থেকে নিয়ে গিয়ে পুরো ওই বেসিন পর্যন্ত, বাথরুমের সামনে পর্যন্ত মুছলাম, কারণ এখানে রান্না বান্না করেছি তো, তারপর সবজি টবজি আনা হয়েছে, টেবিলে ঢালা হয়েছে, শাক পাতা পড়েছিল, তো কেমন কেমন মানে পায়ে এই লাগছিল, তো পুরো এই জায়গাটা মুছলাম। মুছে টুছে প্রায় স্নান করার মতোই করে এলাম, কারণ ওই আবির ঠাবির দিয়েছিলো তো পুরো চুলের দিকে, তাও এইগুলো রয়েছে, কালকে শ্যাম্পু করতে হবে। জামা টামা পুরো ছেড়ে আসলাম, অনেকটা ফ্রেশ লাগছে, আর টাইম মতোই সব কিছু হয়েছে, যেরকম মানে বেলা হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো আজকে খেতে খেতেই 4টে বেজে যাবে, কিন্তু না, আমাদের কিন্তু 3টের মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এইসব কাজকর্ম সারতে সারতে গা টা ধুয়ে আস্তে আস্তে এতটা টাইম হয়ে গেল। তো চলো এবার এডিট করা যাক। একটু আগে টেবিলে ছিল, এখন লাভ দিয়ে দেবো আমার খাটে উঠে গেল, এই করতে থাকে, একবার টেবিলে একবার খাটে, একবার টেবিলে আজকে সিংহাসনটা না আমার এত ভালো লাগছে, রোজ রোজ যদি এরকম ফুল দিয়ে দিতে পারতাম, কিন্তু সম্ভব না রোজ রোজ এত এত ফুল আনা। যাই হোক চলো সন্ধ্যা দিয়ে দিলাম, এইবার যেটা করবো, ইন্দ্র দুপুরবেলা বেরিয়েছিল, কিন্তু একটু আগে বেশ ভালো মেঘ ডাকাডাকি হলো, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না, আর বেশ একটা ভ্যাপসামে একটা গরম লাগছে, তো মেঘ ডাকার আওয়াজ শুনে বেশ ভালো মেঘ ডাকলো আর বিদ্যুৎ চমকালো খানিকক্ষণ আগে, ওই আওয়াজ শুনে ও ঘরে ঢুকে পড়েছে, তো ঢুকেছে যাক ভালোই হয়েছে, ওদিকে মেঘ ডাকছে। আর সেদিনকে যে আমি ভেজিটেবল চপটা রেডি করে রেখেছিলাম, তো মেনলি আমি আজকের দিনটা দিনের কথা মাথায় রেখেই করেছিলাম, তো আজকে না খেলে অন্যদিন খাওয়া হতো, তো ভালোই হয়েছে ও চলে এসছে, তো এখন এই ভেজিটেবল চপ ভাজব, ওপরে ভাজা হয়ে যাবে, কখন যাবে? এখন কটা বাজে? এই যে আমাদের ভেজিটেবল চপ রেডি, আর বাইরে কিন্তু খুব বেশি না মোটামুটি বৃষ্টি হচ্ছে, ওই যে মেঘ ডাকছে, বৃষ্টির দিনে বাইরে হাওয়া, বাদাম মাঝে আর খেতে হবে না, আসছি না না বাবা, বাদাম শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খেয়ে দেয় সস দাও। আর এটা হচ্ছে আমার, আর হচ্ছে ঝড় বৃষ্টি, আর আমাদের হাতে হচ্ছে ভেজিটেবল চপ, আর মারাত্মক হয়েছে, মারাত্মক তাই, ভালো আছে, আমি নিজেও বুঝতে পারিনি যে তুমি এত ভালো করতে পারবে, নিজেকে নিজে প্রশংসা করছি, কিন্তু সত্যি ভালো আছে, নরমাল করবে, মানে আগে এতটা তুমি এক্সপেক্ট করতে পারবে, তাতান ডাকছে আমাকে, কিসের জন্য? হ্যাঁ ভালো আছি মা, ওই সোনা মাতা খাও, ওরে বাবা রে হাওয়া দেখ, আমি করেছি বাড়িতে একদম, দুটোই আমার, হ্যাঁ বলে দুটোই কি আমার, সন্দেহ হচ্ছে দুটোই কি আমার, তো খেয়ে দেখ, এখানে ছোলা সেদ্ধ আছে খাবি, কাকায় করতে বলেছিল খেলো না, একটু খেয়ে দেখ, কাকাই বলছে পুরো দোকান ফেল, যাই করছো তাই ভালো হচ্ছে, তাই আজকেও দুপুরে বলছে তুমি এত ভালো রান্না কেন করো, যে পেট ভরে গেলে মনটা খারাপ লাগে। এখন বেজে গেছে 8টা, আমরা চপ টপ খেয়ে বৃষ্টির ওয়েদার একটুখানি উপভোগ করে এখন নিচে এসেছি, নিচে এসেছি 8টা দিতে, অনেকদিন আসি না আমি,
আরে বাপরে কিভাবে দরজাটা খুললো, ওকে আবার বাচ্চা বললে আবার রেগে যায়, হ্যাঁ ছোট বলে রেগে যায়, বাচ্চা বলে রেগে যায়, অথচ দেখো কাজগুলো তো বাচ্চা বাচ্চাই, যে যত সব পুরনো পেন আছে ওসব পুরনো পেন জমায়, এসব খালি পেন দিদিও দেয় ভাইয়ের কাছে, পেন শেষ হয়ে গেলে বলে ভাইকে দিয়ে দেবে, ভাইকে দিয়ে দেবে, আর ভাই এইসব করে, কি হবে এগুলো দিয়ে, কি করবি তুই, খেলবো তো ছোট বললে তুমি রেগে যাও, আর খেললো খেলতে পারো, তাহলে দেশলাই বাক্স জমায় সত্যি কতগুলো। দেখতো কটা বাজে, কেউ বাজে সবাই দেখ না কটা বাজে, দেখ না পঁচিশ, এগারোটা পঁচিশ, না দুটো পঁচিশ, এগারোটা পঁচিশ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে, গ্যাস তো কিছু করিনি, পরিষ্কারই আছে, রান্না টেবিলও মুছে ফেলেছি, খাওয়া দাওয়া বলতে ভালো, কিউট না কিউট, খাওয়া দাওয়া বলতে প্রথমে তো ভেবেছিলাম আমরা ওই আমরা সাড়ে সাতটা কুড়ি পঁচিশ ওরকম সময় চপ খেয়েছিলাম, তো তখন তো পেট ভর্তি ছিল, ভেবেছিলাম কিছু খাবো না, ও বললো কিচ্ছু খাবো না, আমিও বলেছিলাম না আমি কিছু খাবো না, কিন্তু দাদান বলছিলো হ্যাঁ ওর খিদে পেয়েছে, তো ওর জন্য আমি একটু ফ্রাইড রাইস বার করেছি, চিকেনটা বার করেছি, অল্প একটু ছিল, এবার যেই ওর জন্য বার করে গরম করতে যাচ্ছি, ও বলছে কি এক কাজ করো আমার জন্য আর একটু করে গরম করো, তাই হলো ও যখন খাবে তাহলে আমিও একটু খাই, মানে আমাদের কী বলতো এখন অবস্থাটা হয়েছিল হালকা হালকা খিদে পাচ্ছিলো, আরও হয়তো এক দেড় ঘন্টা বাদে পুরোপুরি খিদে পেতো, তখন হলো না বাবা দরকার নেই রিক্স নিয়ে, তার থেকে সবাই মিলে একটু একটু করে খেয়েই নিই, তো যেটুকু ফ্রাইড রাইস আর চিকেন ছিল সবাই মিলে একটু একটু করে খেয়ে পরিষ্কার করে ফেলেছি, ব্যাস এই তো খাওয়া দাওয়া, নিচের থেকে আসলাম আমরা, তখন কটা বাজে সাড়ে নটা না দশটার সময় ওপরে আসলাম, এসে একটু বসে গল্প গল্প করছিলাম, তারপরে এই খাওয়া দাওয়া হলো, এখন যাবো শুতে, আবার কাল থেকে রেগুলার, আজকের দিনটা একটু অন্যরকম কাটলো, ভালো লাগলো, তোমরা কে কীভাবে কাটালে, রং ফং খেললে না খেললে না, এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা, গুড নাইট টাটা টাটা।